ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, সোমবার সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির জেরে শুক্রবার সন্ধ্যা থেকে আগামী সোমবার সকাল 6টা পর্যন্ত ভারতের হাওড়ায় ইন্টারনেট সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর। একটি বিবৃতি দিয়ে স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন, হাওড়ার সাম্প্রতিক অস্থিরতা সামাল দিতেই এই পদক্ষেপ। রাজ্য পুলিশের এডিসি এবং আইজি এর তরফে এই ব্যাপারে অনুরোধ করা হয়েছিল, তার জেরেই এই সিদ্ধান্ত। অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন, হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া রুবাল পুলিশের আওতাভুক্ত জেলার সমস্ত এলাকাতেই এই সিদ্ধান্ত বলবৎ হবে। শুক্রবার সন্ধ্যা 7টার সময় এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, ইন্টারনেট সেবা বন্ধের প্রক্রিয়া অবিলম্বে চালু হবে। উল্লেখ্য, দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ডুম জুড়ের আঙ্কুর হাটের এলাকায় দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধ করা হয়, যার জেরে জাতীয় সড়কের উপর আটকে পড়ে প্রচুর গাড়ি। অবরোধ শুরু হয় বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ। টায়ার জ্বালিয়ে 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এর জেরে দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। ওই ঘটনার পর শুক্রবারও অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল হাওড়ার বিভিন্ন এলাকায়। চেঙ্গাইলে রেল অবরোধের জেরে হাওড়ার খড়পুর শাখার দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। উলুবেড়িয়ার মানসতলায় বিজেপি গ্রামীণ অফিস ভাঙচুর করে অগ্নি সংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। পাঁচতলায় দফায় দফায় অবরোধ করেন বিক্ষোভকারীরা। চুডুপ সুস্থ এবং স্বাভাবিক ছিল, কেন এমন করল বুঝতে পারছে না, দাবি পুলিশকর্মীর পরিবারের পরে ডুমজুর থানাতেও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকেরা 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। গত বছরের 6 জানুয়ারি দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় কংগ্রেশনাল প্যানেলের তদন্তে এমনটাই উঠে এসেছে। ক্যাপিটালে হামলার ঘটনায় 1 বছরের বেশি সময় ধরে তদন্ত করে ওই প্যানেল। তদন্তে পাওয়া যায়, তথ্যপত্র তুলে ধরতে বৃহস্পতিবার থেকে কংগ্রেসের একটি বিশেষ কমিটিতে শুনানি শুরু হয়। ওই কমিটিতে যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দুই দলের নেতারা রয়েছেন। শুনানি শুরুর দিনে প্রথমে কথা বলেন কংগ্রেশনাল প্যানেলের রিপাবলিকান পার্টির সহসভাপতি এবং প্রতিনিধি পরিষদের সদস্য লিজে চেনি। শুনানিতে তিনি বলেছেন, ক্যাপিটালে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার ডাক দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আয়োজনের নেতৃত্বে তিনি ছিলেন এবং হামলার উস্কানিতেও তিনি দিয়েছেন। 2020 সালে 3 নভেম্বর নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প হেরে যান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে। বাইডেনের জয়কে অনুমোদন দিয়ে 2021 সালের 6 জানুয়ারি কংগ্রেসে বিশেষ অধিবেশন চলছিল। অন্যদিকে মালয়েশিয়ায় ভিসা জালিয়াতিতে বাংলাদেশি সহ গ্রেফতার 6 জন। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার নামে ভিসা জালিয়াতি এবং অবৈধভাবে অর্থ উপার্জনে বাংলাদেশি সহ 6 জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। তবে তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়নি। 8জন রাজধানী কুয়ালালামপুরে পৃথক 2টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে। 10জন শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাইজিমি। মালয়েশিয়ায় চলমান রিক্যাবিলিটেশন প্রোগ্রাম থেকে এই সিন্ডিকেটে অর্থ উপার্জন করা হয়েছে। মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা মর্যাদাধারী 42 বছর বয়সী একজন বাংলাদেশি মূল পরিকল্পনাকারী এই সিন্ডিকেটটি তারা শুরু করে অবৈধ কার্যকলাপ থেকে 2 মিলিয়নেরও বেশি অর্থ আয় করেছে বলে সাদার ধারণা করছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সিরি খাইরুল দাজিমি দাউদ বলেছেন, 8জন কুয়ালালামপুরের জালান লুতুম এবং আপাঙ্কের পাণ্ডাত জায়াতে অফ খাসের অধীনে গোয়েন্দা এবং বিশেষ শাখার মাধ্যমে 2টি অভিযান পরিচালনা করা হয়েছিল। 2 মাসের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্মাণ সংস্থাটি 2014 সাল থেকে কাজ করছে এবং রিক্যাবিলিটেশন প্রোগ্রামের অধীনে বিদেশি কর্মীদের প্রতি আবেদনের জন্য 3,500 থেকে 4,200 এর মধ্যে চার্জ করে এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। গ্রেফতারকৃতদের 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং অভিবাসন আইন
1969-63 এবং ইমিগ্রেশন রেগুলারের পাশাপাশি পাসপোর্ট আইন 1966 এর ধারায় অধীনে তদন্ত করা হবে, এমনটি সাংবাদিকদের জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।